দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছি আমি শাহপরণ, আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। দর্শক, শুরুতে জানাবো, নির্বাচন কমিশন গত বছর কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সবার সাথে বৈঠক করেছে, তার মধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো যায়নি নির্বাচন কমিশনের সাথে দেখা করতে। এবারও আলাদা করে আবার গত সপ্তাহে নির্বাচন কমিশন বিএনপিকে ডাকা হয়েছিল, তারা নাকচ করে দিয়েছেন। আবার আজকে দুইটা দলকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, একটা হচ্ছে বিএমএল, অন্যটি হচ্ছে সিপিবি। দুইটা দলকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, উনি নিজেই স্বাক্ষর করে সেই চিঠি পাঠিয়েছেন। তাদের দলীয় মানে নির্বাচন কমিশনার যারা আছেন তারা সবাই চেক টেক করে সেটা প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষর করে সেই চিঠি পাঠিয়েছেন, সেটারও একটা কপি পত্রিকার অনলাইনে দেওয়া হয়েছে এবং হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে প্রচলন করা হয়েছে। এবং এই কি কি লিখছে সেটা চলুন আমরা একটু পড়ে দেখি এবং প্রথম আলোর পত্রিকায় কি আসছে রাজনীতির পাতায়। শুরুতেই বলছে যে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ মুসলিম লীগের বিএমএল নেতাদের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন ইসি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিকে। চিঠির শুরুতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে সম্বোধন করা হলেও ভেতরে বলা হয়েছে বিএমএল এর নেতাদের সঙ্গে আলোচনার কথা। ওই চিঠিতে সই করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল। গত বছর জুলাইয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপ বর্জন করেছিল 9টি নিবন্ধিত রাজনৈতিক দল, এর মধ্যে 23 মার্চ বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। বাকি 8টি দলকেও চিঠি পাঠানো হয় গতকাল বৃহস্পতিবার। ওই 8টি দলের দুটি হল সিপিবি ও বিএমএল। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, গতকাল রাত 8টায় তিনি ইসির চিঠি পেয়েছেন, কিন্তু চিঠি পেয়ে তিনি বুঝতে পারছেন না আমন্ত্রণ কি সিপিবিকে জানানো হয়েছে নাকি মুসলিম লীগকে জানানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোকে গুরুত্বহীন মনে করে এটাই তার প্রমাণ। সুতরাং তাদের চিঠির জবাবে দেওয়ার অপ্রয়োজনীয় মানে দেওয়ারই মনে করছেন না আসলে। তিনি রাজনৈতিক দলকে এই তাদের ছোট দল বলে তাদের গণ্যই করছেন না সেই হারে। আমরা একটা চিঠি আছে, সেই চিঠিটা যে পাঠিয়েছেন সেই চিঠিটা আপনাদের দেখাবো। সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স উদ্দেশ্য করে লেখা চিঠিতে কাজী হাবিবুল আউয়াল বলছেন যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সমূহের সাথে সংলাপ আয়োজন করা হয়েছিল। আপনার দল সহ কয়েকটি দল সেই সংলাপে অংশগ্রহণ করে নাই, তবে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর নেতৃত্বে সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময় সভা হতে পারে। বর্ণিত কারণবিধে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে আপনার দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ নির্বাচন কমিশনের সদর আমন্ত্রণ জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হয়তো চিঠি প্রিন্ট কোনো ভুল হয়েছে, এরকম হয়ে থাকলে তা সংশোধন করে আবার চিঠি দেওয়া হবে। দর্শক, যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে প্রিন্স সাহেব মনে করছেন তাকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদেরকে দলই মনে করা হয়নি, সেজন্য তারা এই চিঠির জবাব দিতে অনিচ্ছুক এবং তারা যাবেন না এমনটাই বুঝিয়েছেন। এবং বিএনপি যাচ্ছে না মানে বাকি অন্য 8টি যে দল যায়নি বিএনপির সাথে, সে বাকি 8টি দলও যাবে না এমনটাই আমরা ধারণা করছি, এবং যায়নি, এর আগেও যায়নি এবং যাবেও না। যেখানে বলা হয়েছে যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারে এবং ইভিএমে নয়, ব্যালট পেপারের মাধ্যমে, সেই এজেন্ডা হলেই কথা বলবে, না হলে কোনো বিষয় কথা নয়। এবং এই নির্বাচন কি তারা গণে না, তারা অবৈধ নির্বাচক মনে করেন এবং অবৈধ সরকার আওয়ামী লীগ সরকার যাই করবে সবই অবৈধ, তারা যেটা ভালো করুক খারাপ করুক যেহেতু অবৈধ সরকার যাই করবে সেটা অবৈধ কাজ হবে। তাই অবৈধ সরকারের করা নির্বাচন কমিশনের সাথে
বিএনপি এবং অঙ্গসংগঠন দলগুলো বসবে না, একটাই বসতে পারে নতুন নির্বাচন কমিশন দিয়ে। এবং এই সরকার পদত্যাগ করে যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় এবং হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ব্যালট পেপারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন করে, তাহলেই তাদের সাথে সমঝোতা, এছাড়া কোনো সমঝোতা নয়, এমনটাই বিএনপির দাবি এবং এটাই সাধারণ জনগণের দাবি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।